শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ 30 মে সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, সার কেলেঙ্কারি, রাজ্যে দ্বিগুণ দরে বিক্রি হচ্ছে ইউরিয়া, কৃষি বিপণন পরিষদকে খুচরো ব্যবসার দায়িত্ব দেওয়ার পরও জটিলতা কাটছে না কৃষকদের। লামডিং বদরপুর পাহাড় লাইনে 350 কোটি টাকার ক্ষয়ক্ষতি, রিপোর্ট কেন্দ্রে। পাতারকান্দিতে ফের বন বিভাগের অভিযান, 3টি ফিশারির বাঁধ কেটে 20 হেক্টর জমি উদ্ধার। হাইলাকান্দির রামনাথপুরে বাজেয়াপ্তকৃত নগদ 55 লক্ষ টাকা মামলার তদন্তে আয়কর দফতর। হজরত মোহাম্মদকে নিয়ে মন্তব্যে বিতর্কের জড়, বিজেপি নেত্রীর বিরুদ্ধে দায়ের FIR। বাজারে 500 এবং 2000 টাকার জাল নোটের ছড়াছড়ি, সতর্কতা জারি RBI-র। আসামে বর্তমানে 2টি সরকার চলছে বললেন ভূপেন বোরা, একটি হিমন্ত বিশ্ব শর্মার এবং অপরটি পরেশ পড়ুয়ার। নিষেধাজ্ঞা অমান্য করে সনবিলে চলছে নেট জাল দিয়ে মাছ নিধন। নেপালে বিমান দুর্ঘটনায় 4 ভারতীয় সহ মৃত 22 যাত্রী। এবং সর্বশেষ খবরটি হলো, কাশ্মীর ফেরত 26 রোহিঙ্গা গ্রেফতার শহরে, কাজের নামে চামড়া গুদামের 2 জন এদের নিয়ে এসেছিল বললেন SP। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিন, যাহাতে সঠিক তথ্য সবার কাছে পৌঁছে যায়। এবারে শুনুন বিস্তারিত খবর। কৃষকদের সার যোগানে ফের অনিয়মের অভিযোগ উঠেছে, সারের খুচরো ব্যবসার দায়িত্ব আসাম কৃষি বিপণন পরিষদের কাছে সমজে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ক্যাবিনেটে, কিন্তু তারপরও এমন অব্যবস্থার অভিযোগ সেই আগের মতোই রয়েছে। সব স্থানে না হলেও কিছু কিছু অঞ্চলে এমন অনিয়ম গিরে চর্চা জোর পেয়েছে। অভিযোগ পরিষদ সব জায়গায় পৌঁছাতে পারেনি, এখনও অনেক জায়গায় খুচরো ব্যবসায়ীদের হাতে রয়েছে সার ব্যবসার চাবিকাঠি, ফলে মন মর্জি মতো সার বিক্রি করে যাচ্ছে তারা। দর বাড়িয়ে তাদের কাছ থেকে সার কিনতে হচ্ছে কৃষকদের, 266 টাকার ইউরিয়া 450 থেকে 500 টাকা দরে বিক্রি হচ্ছে, চাহিদা বেশি থাকায় বেশি দাম দিয়েই সার কিনতে বাধ্য হচ্ছেন কৃষকরা। জানা গেছে চলতি সাইল ধানের মরশুমে এমন সারের কারবার নিয়মিত থাকার সম্ভাবনা রয়েছে। কৃষি বিভাগের এক আধিকারিক জানান, জুলাই থেকে পুরোপুরি দায়িত্ব দেওয়া হবে আসাম কৃষি বিপণন পরিষদকে, খুচরো সার ব্যবসা পরিচালনার একমাত্র মাথা থাকবে পরিষদ। এর আগে অবধি অনুমোদন থাকা ব্যবসায়ীরা সার সরবরাহ করবে কৃষকদের, কিন্তু আরেকটি সূত্র অনুযায়ী পরিষদকে দায়িত্ব দেওয়া হলেও পুরোপুরি বাজার বুঝতে বুঝতে এই পরিষদের আরও কিছুদিন সময় লাগবে, কারণ 1 মাস 2 মাসে এমন বড় ধরনের ব্যবসা সামলানো অসম্ভব বিপণন পরিষদের কর্মীদের, এর জন্য প্রশিক্ষণের প্রয়োজন হবে। অপরদিকে ইসলাম ও হজরত মোহাম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিপাকে বিজেপি নেত্রী নূপুর শর্মা, তার ওই বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছিল সম্প্রতি, যার পর নূপুর অভিযোগ করেন তাকে খুন ও ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। এবার নূপুরের বিরুদ্ধেই FIR দায়ের করলো মুম্বাই পুলিশ। নবী মোহাম্মদের বিয়ে নিয়ে বিতর্কিত মন্তব্য করতে শোনা যায় নূপুরকে, এরপর থেকেই তাকে খুন ও ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিজেপি নেত্রী। অপরদিকে গত 26 মে হাইলাকান্দি জেলার কাটলিচুড়া থানার অন্তর্গত রামনাথপুরে টহলদারি পুলিশের অভিযানে বাজেয়াপ্তকৃত ভারতীয় মুদ্রার 55 লক্ষ টাকার তদন্তে নেমেছে আয়কর দফতর। আয়কর দফতরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ময়ূর কুমার মৌরের নেতৃত্বে বিভাগের এক বিশেষ দল হাইলাকান্দিতে এসে মোটা অঙ্কের টাকার উৎস ইত্যাদির তদন্ত শুরু করেছে। অবৈধ টাকার বাজেয়াপ্ত সংক্রান্ত ঘটনার স্বতঃপ্রণোদিত এক মামলা রুজু করেছে আয়কর বিভাগ। বিভাগীয় তদন্তকারী দলটি উদ্ধারকৃত টাকা নিজেদের হেফাজতে নিয়েছে। বৃহস্পতিবার সকালে রামনাথপুর থানার পুলিশের দল আসাম মিজোরাম সড়কে রুটিন তল্লাশি চালাচ্ছিল, সে সময় AS-10E-2774 নম্বরের একটি অল্টোকারে তল্লাশি চালিয়ে মোট 55 লক্ষ টাকা উদ্ধার করেছিল অভিযানকারী পুলিশ। জানা গেছে মিজোরামের ভৈরবী থেকে হাইলাকান্দি অভিমুখে আসছিল অল্টোকারটি। গাড়ি ও চালক বশির আহমেদ এবং টাকার মালিক রাতাবাড়ির জনৈক ঠিকাদার ফখর উদ্দিনকে আটক করা হয়েছিল।
অপরদিকে প্রকৃতির ভয়ঙ্কর তাণ্ডবে লামডিং বদরপুর পাহাড় লাইনে প্রায় 350 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ কবলিত ডিমা হাসাও জেলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ রাষ্ট্রীয় দুর্যোগ প্রশমন কর্তৃপক্ষের অর্থনৈতিক উপদেষ্টা রবিনেশ কুমারের নেতৃত্বাধীন 3 জনের প্রতিনিধি দলের সঙ্গে হাফলং জেলাশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে এই তথ্য তুলে ধরেছেন উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষের এডিআরএম। কেন্দ্রীয় সরকারের এই প্রতিনিধি দলকে উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে তথ্য দেওয়া হয়েছে, ডিমা হাসাও জেলায় প্রবল বর্ষণের দরুন লামডিং বদরপুর পাহাড় লাইনে 14 মে থেকে শুরু করে 18 মে পর্যন্ত 58টি স্থানে 10 নামে রেলপথের ব্যাপক ক্ষতি হয়েছে। হিল সেকশনের বহু স্থানে রেলওয়ে ট্রেকের নিচের মাটি সরে যাওয়ায় কয়েকটি জায়গায় ট্রেক শূন্য ঝুলছে। তাছাড়া অনেক স্থানে রেলওয়ে ট্রেকের পাশের মাটি জলের স্রোতে ভেঙে নিয়ে যাওয়ার পাশাপাশি বেশ কয়েকটি সেতুর অ্যাপ্রোচের নিচের মাটিও জলের স্রোতে ভাসিয়ে নিয়ে গেছে। বিভিন্ন স্থানে 10 পোড়ায় সিগন্যাল পয়েন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিউ হাফলং রেল স্টেশনটি। নিউ হাফলং রেল স্টেশন জলপ্রলয় ও ভূমিস্খলনে সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে পড়েছে। স্টেশনের চারিদিকে শুধু ধ্বংসের স্তূপ। নিউ হাফলং স্টেশনের রেলওয়ের দুটি ইঞ্জিন মাটির নিচে চলে ডুবে গেছে, ফলে ইঞ্জিন দুটি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। তাছাড়া ট্রেনের 4টি কামরা জলপ্রলয় ও ভূমিস্খলনের ফলে হেলে পড়ায় এগুলিও সম্পূর্ণ অকেজো হয়ে পড়েছে। এমতাবস্থায় প্রকৃতির এই তাণ্ডবে রেল বিভাগের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 350 কোটি টাকা হবে বলে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দলকে জানিয়েছেন উত্তর পূর্ব সীমান্ত রেলের শীর্ষ আধিকারিকরা। ইতিমধ্যে লামডিং শিলচর ব্রডগেজ রেলপথটি মেরামতি করে সচল করে তুলতে রেল মন্ত্রক 180 কোটি টাকা বরাদ্দ করেছে। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ পাহাড় লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করে তুলতে কাজ চালিয়ে গেলেও লামডিং বদরপুর রেলপথ কবে নাগাদ স্বাভাবিক হবে এ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে পারছেন না কর্তৃপক্ষ। রবিবার উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষের এক সূত্র জানিয়েছে, আগামী 10 জুলাইয়ের আগে শিলচর বদরপুর লামডিং ও আগরতলা বদরপুর লামডিংয়ের মধ্যে ট্রেন চলাচলের কোনো সম্ভাবনা নেই। সূত্রটি জানায়, 10 জুলাইয়ের মধ্যে যদি পাহাড় লাইনে রেল পরিষেবা স্বাভাবিক হয়ে ওঠে, তবে প্রথমে কিছুদিন পণ্যবাহী ট্রেন চালিয়ে রেলওয়ে ট্র্যাক পরীক্ষা করা হবে। তারপর যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে যাত্রীবাহী ট্রেন চালানোর বিষয়ে সবুজ সংকেত মিলবে বলে রেল সূত্রটি জানিয়েছে। অপরদিকে আসামে বর্তমানে 2টি সরকার চলছে, এর মধ্যে একটি হিমন্ত বিশ্ব শর্মার, অপরটি পরেশ বড়ুয়ার। রবিবার এই মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা। হিমন্ত বিশ্ব শর্মা সরকারের ক্যাবিনেট মন্ত্রী সঞ্জয় কিষাণ আলফার মুখ্য সেনাধ্যক্ষ পরেশ বড়ুয়ার কাছে ক্ষমা চাওয়ার পর মুখ্যমন্ত্রীর কারণ দর্শানোর নোটিশ জারি প্রসঙ্গে এই প্রতিক্রিয়া প্রকাশ করেন ভূপেন বোরা। তিনি বলেন, 1989 সালের আসামের পরিবেশ পুনরায় ফিরে এসেছে। ওই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্ল কুমার মহন্ত। তখন একদিকে প্রফুল্ল মহন্তের সরকার, অন্যদিকে পরেশ বড়ুয়ার সরকার পরিচালিত হয়েছিল, যার ফলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন প্রবর্তন করা হয়েছিল। পূর্বের মতো এবার আসামে রাষ্ট্রপতি শাসন প্রবর্তনের যুক্তি তুলে ধরেন ভূপেন বোরা। তিনি বলেন, আসামে বর্তমানে 2জন চিফ রয়েছেন, একজন চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, অন্যজন আলফার কমান্ডার ইন চিফ পরেশ বড়ুয়া। তাই মন্ত্রীরা সকালে মুখ্যমন্ত্রীকে স্যালুট জানান আর বিকেলে পরেশ বড়ুয়ার পায়ে ধরেন। এই অবস্থায় মুখ্যমন্ত্রী লজ্জা ডাকতে মন্ত্রী সঞ্জয় কিষাণকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন, মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি বলেন, রাজ্যের বেকার যুবক যুবতী কর্মসংস্থানের অভাবে দিশেহারা হয়ে পড়েছে, কোনো উপায় না পেয়ে আলফায় যোগ দিচ্ছে একাংশ যুবক। রাজ্যের বেকার যুবকদের এই করুণ অবস্থা বুঝতে পেরেছেন মন্ত্রী সঞ্জয় কিষাণ, নিজের প্রাণ বাঁচাতেই পরেশ বড়ুয়ার কাছে ক্ষমা চান তিনি। অপরদিকে অবৈধভাবে ভারতে প্রবেশ করার অভিযোগে শিলচরে গ্রেফতার হলো 26 জন মায়ানমারের রোহিঙ্গা নাগরিক। শনিবার গভীর রাতে শিলচর সেন্ট্রাল রোডে 3টি ইনোভা গাড়ি থেকে এদের গ্রেফতার করে শিলচর পুলিশ। ধৃতদের মধ্যে 6জন পুরুষ, 6জন মহিলা ও শিশুসহ 14জন নাবালক রয়েছে। রোহিঙ্গারা সবাই মায়ানমারের আইকাপ জেলার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, গুয়াহাটি থেকে 3টি ইনোভা গাড়িতে করে আসার সময় শনিবার রাত 2টা নাগাদ পুলিশ শিলচর সেন্ট্রাল রোডে এই রোহিঙ্গাদের আটক করে এরপর নিয়ে যাওয়া হয় শিলচর সদর থানায়। রবিবার সকালে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশি জেরায় উঠে আসে, রোহিঙ্গারা কয়েক বছর আগে প্রথমে বাংলাদেশে প্রবেশ করেছিল, সেখান থেকে 2012 সালে পশ্চিমবঙ্গের হিলি বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে
এরপর তারা মালদা শহরে যায় এবং সেখান থেকে সুজা চলে যায় জম্মু কাশ্মীর। সেখানে তারা 6-7 বছর ছিল। ওই সময় শিলচরের দুইজন লোকের সঙ্গে তাদের পরিচয় হয়। ওই দুজন লোক তাদের শ্রমিকের কাজ দেওয়ার পাশাপাশি শিলচরে থাকার বন্দোবস্ত করে দেবে বলে প্রলোভন দেয়। এতে সম্মত হয়ে এই দুজন লোকের সূত্র ধরেই রোহিঙ্গারা গত 25 মে জম্মু কাশ্মীর থেকে শিলচরের উদ্দেশ্যে রওনা হয়। জম্মু কাশ্মীর থেকে তারা ট্রেনে প্রথমে দিল্লি এবং পরে গুয়াহাটির কামাক্কা স্টেশনে উপস্থিত হয়। শনিবার তারা কামাক্কা স্টেশনে পৌঁছে সেখান থেকে পল্টন বাজারে চলে যায়। এরপর 3টি ইনোভা গাড়ি ভাড়া করে শিলচরের উদ্দেশ্যে রওনা হয়। প্রথমে রামনগর ISBT পর্যন্ত তাদের আসার কথা থাকলেও পরবর্তীতে দেবদূত পয়েন্ট ও সবশেষে শিলচরের চামড়াগুদাম এলাকায় যেতে চায় বলে জানান পুলিশের সূত্রটি। এদিকে 26 জন মায়ানমারের নাগরিককে গ্রেফতার করার ব্যাপারে পুলিশ সুপার রমনদীপ কৌর সাংবাদিকদের জানান, ভারতে প্রবেশ করার জন্য পর্যাপ্ত বৈধ নথি না থাকায় এদের গ্রেফতার করা হয়েছে। জম্মু কাশ্মীর থেকে দিল্লি হয়ে তারা গুয়াহাটিতে উপস্থিত হয়েছিল। সেখান থেকে শিলচর আসার সময় শনিবার রাত 2 নাগাদ তাদের পাকড়াও করা হয়। রোহিঙ্গাদের কয়েকজন কিছু বছর আগে এবং কয়েকজন সদ্য ভারতে প্রবেশ করেছে বলেও জানান তিনি। মায়ানমারের নাগরিকদের বেশিরভাগ সদস্যই মূলত 3টি পরিবারের। শিলচরের চামড়াগুদাম এলাকার কজন লোক যোগাযোগ করে তাদের জম্মু কাশ্মীর থেকে শিলচরে নিয়ে এসেছিল। চামড়াগুদামের এই লোকজন কারা এবং রোহিঙ্গাদের সঙ্গে তাদের কী সম্পর্ক তা খুঁজে বের করতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ সুপার। কী উদ্দেশ্য নিয়ে রোহিঙ্গাদের শিলচরে আনা হয়েছিল তার হদিশ বের করতে পুলিশ তদন্ত জারি রেখেছে। কিছুদিন আগে কিছু রোহিঙ্গাকে ভারতীয় নাগরিক হিসেবে অবৈধ নথিপত্র তৈরি এবং নারী পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে NIA কাঠিগোড়া থেকে কুমকুম গ্যাঙ্গের কয়েকজনকে গ্রেফতার করেছিল। এই গ্যাঙ্গের সঙ্গে চামড়াগুদামের কেউ জড়িত কিনা জানতে চাইলে পুলিশ সুপার জানান সব দিক খতিয়ে দেখা হচ্ছে। এদিকে রোহিঙ্গাদের শিলচরে নিয়ে আসা 3 ইনোভা গাড়ির চালককেও পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ চালায়। তারা শিলচর সেকেন্ড লিঙ্ক রোডের স্বপন দেব, মেহেরপুরের রাজা সপ্তকর ও করিমগঞ্জ জেলার বাজারিচুড়ার রঞ্জন সিনহা। পুলিশ জেরায় 3 জন জানান, রোহিঙ্গাদের পল্টন বাজারে থাকা গ্রিন হিলস কাউন্টার থেকে শিলচরে নিয়ে আসছিলেন তারা। প্রথমে রোহিঙ্গারা রামনগর ISBTতে নামার কথা বলেছিল, কিন্তু পরবর্তীতে দেবদূত পয়েন্ট এবং অবশেষে চামড়াগুদামে নিয়ে যাওয়ার কথা বলে চামড়াগুদামে যাওয়ার সময় তারা ধরা পড়ে বলে জানান স্বপন দেবরা। এদিকে গ্রেফতারের পর রবিবার রোহিঙ্গাদের আদালতে পেশ করে পুলিশ। আদালতের নির্দেশে 6 মহিলা ও 6 পুরুষ রোহিঙ্গাকে পাঠানো হয় বিচার বিভাগীয় হেফাজতে। মহিলাদের সঙ্গে রয়েছে তাদের 7টি শিশুও। এছাড়া 7 জন নাবালক ও নাবালিকাকে অবজারভেশন হোমে পাঠানো হয়েছে। অপরদিকে শোনবিলে নেট জাল ব্যবহার করে মাছ ধরা বন্ধ করতে পারল না প্রশাসন। প্রতিদিন চলছে কুইন্টাল কুইন্টাল মাছের রেণুপুনার নিধন। সরকার থেকে নিয়ম বেঁধে দেওয়া হয়েছে, 15 জুলাই পর্যন্ত কোনো ধরনের জাল ব্যবহার করে নদী নালা খাল বিল ইত্যাদি থেকে মাছ ধরা চলবে না, কারণ এই সময় মাছ ডিম পাড়ে আর ডিম থেকে বাচ্চা হয়। ওই সময় মাছ ধরলে অপরাধ হিসেবে বিবেচিত হবে, কিন্তু কে শুনে কার কথা, বিভাগীয় কর্তৃপক্ষ নীরব। মৎস্য বিভাগের পক্ষ থেকে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা, ফলে নিষেধাজ্ঞা লঙ্ঘন হচ্ছে কিনা তা দেখার দায়িত্ব বিভাগীয় কর্তাদের, কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষ সেই দায়িত্ব পালন করছেন না বলে অভিযোগ উঠেছে। আর বাজারে চলছে স্থানীয় মাছের ছাড়া পোনা রেণুপোনা ক্রয় বিক্রয়। কয়েকদিন আগে এ সংক্রান্ত খবর বের হওয়ার পর শোনবিল কালীবাড়ি বাজারে বিভাগীয় উদ্যোগে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়, আর এতেই শেষ হয়ে যায় তাদের কর্তব্য। প্রতি বছরই এই মরশুমে নিষেধাজ্ঞা থাকাকালীন সময়ে শোনবিল সহ গোটা এলাকায় মৎস্য নিধন চলে অবাধে, কিন্তু এরপরও বিভাগীয় তরফে এই বিষয়ে কোনো জোরদার ব্যবস্থা নেওয়া হয় না। শোনবিল এলাকার প্রতিটি বাজার ছাড়াও রামকৃষ্ণনগর, হাইলাকান্দি, কাটলিছোড়া, লালাবাজারে মাছের রেণুপোনা বিক্রি হচ্ছে। বর্তমানে শোনবিল ছাড়াও রাজ্যের সবকটি জলাশয়ে যদি নিষেধাজ্ঞা থাকাকালীন সময়ে মাছ ধরা বন্ধ রাখা হতো, তবে স্থানীয় মাছ বড় হওয়ার সুযোগ মিলত এবং মাছের চাহিদা পূরণ হতো, আর স্থানীয় মাছের যোগান বাড়ত কয়েক গুণ। প্রাকৃতিক জলাশয়ের মাছের স্বাদও আলাদা। কিন্তু এরপরও মৎস্য বিভাগ সব কিছু জেনে শুনেও উপযুক্ত পদক্ষেপ নিচ্ছে না, ফলে স্থানীয় এলাকায় খুব রয়েছে। এবছর শোনবিলে মৌরালা, চাপিলা, কই ইত্যাদি মাছের উপস্থিতি ছিল লক্ষণীয়।